আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে আয়োজন হয় মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে ওই অনুষ্ঠানে অংশ নেয় বারোটি দেশ ফ্রান্স প্রতিনিধি এম এ হাসেমের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে জামিল আক্তার রিপোর্ট মাতৃভাষার জন্য উনিশশো সালে বাঙালি বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে দিনটিকে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো উনিশশো সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয় প্রতি বছর বাংলাদেশ দূতাবাসকে সঙ্গে নিয়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের উপর সেমিনার আয়োজন করে ইউনেস্কো এবার প্রথমবারের মতো ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সঙ্গে যোগ দেয় বারোটি দেশ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পী সামিনা চৌধুরী ফকির শাহাবুদ্দিন ও অন্যান্য দেশের শিল্পীরা অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন সংস্কৃতির বৈচিত্র্যকে ধারণ করে একটি মানবিক বিশ্ব গড়ে তোলাই তাদের লক্ষ্য সংস্কৃতির যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকে ধারণ করে একটা মানবিক সমাজ গড়ে তোলা একটা মানবিক বিশ্ব গড়ে তোলা যে বিশ্বটাতে কনফ্লিক্ট থাকবে না সংঘাত সংঘর্ষ থাকবে না ধর্মের নামে রাজনীতির নামে মানুষ হত্যা করা হবে না সেই একটা লক্ষ্যের দিকে আমরা অগ্রসর হতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক ইউনেস্কোর প্রতিনিধি প্রবাসী বাংলাদেশি সহ পাঁচ শতাধিক অতিথির অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ওই অনুষ্ঠান জামিল